মানুষকে বলতে চাই, শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে হয়? 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 পুলিশ প্রশাসন যে প্রথম দিন থেকে যারা ধর্ষণ করেছেন, যারা অপরাধী তাদের বাঁচানোর চেষ্টা করেছেন, আমরা পরিষ্কার দেখতে পেয়েছি। আমরা শুনলাম কালকের দিনক তোমার মা বাবা বলেছেন 10:30টার সময় তারা পৌঁছে গেছেন, 11:30টার সময় ওই হাসপাতালে, দুপুর 2টা পর্যন্ত তাদের বাচ্চা মেয়েটার শরীর তাদের দেখতে যাওয়া হয়নি, FIR নেওয়া হয়েছে 4টে পর্যন্ত। ওনারা বলছেন আমার কথা না, যে মা বাবা তার ছোট মেয়েটাকে হারিয়েছে সেই মা বাবা বলছেন পুলিশের বড় কর্তারা ওই হাসপাতালের মধ্যে তাকে টাকা অফার করেছিল। যে পুলিশ বন্ধুরা আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের বলবো, আপনার বাড়িতেও তো একটা মেয়ে আছে, আপনার বাড়িতেও তো আমার বয়সী একজন মহিলা আছে। ভেবে দেখুন কালকে যদি তার সঙ্গে খুন ধর্ষণের ঘটনা হয়, আর আপনার বড় বাবু যদি আপনাকে এসে বলে আপনার মেয়ে খুন হয়েছে হোক, আপনার মেয়ে রেপ হয়েছে হোক, আমি আপনাকে টাকা দিচ্ছি। আপনি আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে জব থেকে ওই গুন্ডা কন্ট্রোলকারী মমতা ব্যানার্জি এসেছে, গুন্ডাদের বললে হিন্দিতে মান মার গেয়া, ভক্ত মান মার গেয়া বলল। এই হাওড়া হাসপাতালের ঘটনা, 13 বছরের ছোট্ট একটা বাচ্চা মেয়ে তিনি হয়েছে বলে ওর ভয়ে বাবা হাসপাতালে ভর্তি করেছে, সিটি স্ক্যান করাতে নিয়ে গেছে, বুকের পাঁজরের স্ক্যান হবে। ওই স্ক্যান রুমের মধ্যে ওইখানে যে লোকটি দরকারি ছিল, কাজে ছিল, ডিউটিতে ছিল, সে ওর সাথে ধর্ষণ করার চেষ্টা করে। মেয়েটা যদি পালিয়ে না আসতো, মেয়েটা যদি সাহস করে ধাক্কা মেরে পালিয়ে না আসতো, ওই মেয়েটার অবস্থান তুমি তোমার মতো মনে করে অপেক্ষা করছি আমরা দিন গুনছি, যারা তারা ওই প্রথম দিন দিনক তোমার ঘটনার সঙ্গে জড়িত হয়েছে, আমরা করতে তোরা আবার দাঁত দিয়েছিস কেন? তোমাকে জাস্টিস চাই। এরা ফার্স্ট ইয়ারের ছেলেকে মারতে মারতে ঘরের ভিতরে বন্দি করে রেখেছে, চেলা কাঠ দিয়ে কাঠ দিয়ে ইউনিয়ন রুমের মধ্যে একবার নয় দুবার নয় তিনবার ওকে মেরেছে। আমরা পরে দিন বাড়িতে দেখা করতে গেছি, আমরা ভয় পেয়েছি। ফার্স্ট ইয়ারের বাচ্চা, ওর মা বাবা একদম বিরিয়ানি বিক্রয় মানুষ, তারাও ভয় পেয়েছে। বাড়িতে ক্রমাগত দুর্গুলের চাপ রয়েছে। আমি ওকে বললাম বাবা তুই ঠিক আছিস তো? কম কথা বলে, কিছু বলে না। তখন রাত্রিবেলা আমি যখন বাড়ি এসেছি আমাকে মেসেজ করেছে যে দিদি তোমরা যে ভিডিওটা করেছিলে আমার বাড়ি থেকে বসে সেটা খুব ভাইরাল হয়েছে, অনেক লোকে দেখতে পেয়েছে, আমার মা বাবা খালি বলছে তোমাদেরকে ভিডিওটা ডিলিট করে দিতে। আমি তোমাকে বলেছি দিদি মা বাবা কেন, স্বয়ং ভগবান বললেও তুমি ভিডিওটা ডিলিট করো না। আমি আর কাউকে ভয় পাই না, আমি কালকে আবার কলেজ যাব, কলেজে গিয়ে চিৎকার করে বলবো উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আজিকর তিলোত্তমা আমার বোন। আমার বাড়িতে যে কাজ ফাইলের বাচ্চা মেয়েটা আছে ওর সঙ্গেও তো তিলোত্তমার মতো ঘটনা হতে পারে। আমি তোমার বোনকে ভালোবাসি, আমি তোমার বোনকে বাঁচানোর জন্য মিছিল করছিলাম, তৃণমূলীরা ভয় পাচ্ছে কেন? আমরা বলছি মমতা ব্যানার্জিকে যে ছোট ছোট বাচ্চা, যে ছোট ছোট গুন্ডাদের আপনি পুষছিলেন, সময় হয়ে গেছে। আগে আপনি যাদেরকে মারতেন তাদের বয়স কম ছিল, এখন তারা জোয়ান হয়ে গেছে। এখন যদি মারতে আসেন, আর শুধু আমরা মার খেয়ে বসে থাকবো না, আপনাদেরও পাল্টা ফেরত দেব, সুদ সময় ফেরত দেব। এবার যদি মারতে আসেন তৈরি হয়ে আসবেন, এ কথা আমরা বলে যেতে চাই। আমরা দেখলাম তৃণমূলের বড় বড় নেতা, MLA হয়েছেন কেউ, MP হয়েছেন কেউ, তারপরে হোকিরা সাংসদ ডাক্তার আবার উনি নিজে কি বললেন, উনি চ্যানেলে বসে বললেন যে মেয়েরা যারা ডাক্তার হয়েছে বামফ্রন্টের আমলে তারা নাকি কোলে বসে বসে ডাক্তার হয়েছে। আপনি জানেন কি করে? আপনি অমন ভাবে হয়েছেন নাকি? উনি সবার সামনে দাঁড়িয়ে এই এত এত মহিলারা যারা কত ধরনের লড়াই আন্দোলন করে কত প্রতিবন্ধকতাকে হারিয়ে তারা কলেজে যান, ইউনিভার্সিটি যান, ডাক্তারি করেন, তাদের সবাইকে অপমান করলেন। ভেবেছিলেন এটা হয়তো 2012 ওই সুদের ধর্ষণের ঘটনায়, যেমন উনি বলে দিয়েছিলেন পার্সিদের ঘটনায় যে খদ্দে আর যিনি দেহ ব্যবসায়ী তার মধ্যেকার গণ্ডগোল, রেপ টেপ কিছু হয়নি বলেছিলেন তার পেয়ে গেছি, এবারে আর হয়নি। তাহলে তাকে ফেসবুকে লিখতে হয়েছে আমি হাত জোর করে আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি, আমার ভুল হয়েছে। কাঞ্চন বাবু উত্তরপাড়ার MLA জানেন না আপনারা? কাঞ্চন বাবু জানেন তো? কাঞ্চন বললি
অনেক মানুষ এমন হয়েছে যারা এর আগে কোনোদিন মিছিল আসেনি। এই 9 তারিখের পর তিলোত্তম আন্দোলনের সময় থেকে উই ওয়ান্ট জাস্টিস বলে কোনো ছোট বাচ্চাটাকে নিয়ে রাস্তায় নেমেছে। এই আন্দোলন গণ আন্দোলন, এই আন্দোলন শুধু লাল আন্দোলন নয়, একদম না। এই আন্দোলন সমস্ত মানুষ যার শরীরে মানুষের রক্ত আছে প্রত্যেকের আন্দোলন, তাই আসুন আমিয়া রাখুন রাস্তায় নামে এই আন্দোলনকে বাঁচাই তাদের কাছ থেকে যারা আমার আপনার আন্দোলনে হঠাৎ করে রুটি শক্তি এসেছে। আমরা বলছি না আর কি করে নির্যাতিতা মৃতদের আগে নবাদ করে দিয়েছে তৃণমূল। আচ্ছা আজকে যারা আর জি করে বিরোধীরা রাস্তায় নামছে বিজেপি হাতরাসের সময় তারা কোথায় ছিল? হাতরাসেও তো তাই হয়েছিল। খুব দর্শনের পর এই নেতার শরীর তাকে মা বাবার পাইনি, টানতে টানতে হিজড়াতে হিজড়াতে নিয়ে গেছিল, পেট্রোল নিয়ে জ্বালিয়ে দিয়েছিল। সেই সময় যে বিজেপি চুপ করেছিল আজকে সেই বিজেপি এসে নাচন প্রদান করছে। সেই সময় যে মহামিত্র মমতা ব্যানার্জিরা প্রতিদিন লাল লম্বা লম্বা ডায়লগ দিতেন তারা আজকে চুপ করে বসে আছে। আমরা যারা রাজধানীর রাজনীতি করি আমরা কিন্তু হাতরাসের সময়ও রাস্তায় ছিলাম, আর জি করের সময়ও রাস্তায় আছি, কারণ আমরা প্রতিবাদ কোনো দল দেখে কোনো ধর্ম দেখে কোনো পতাকা দেখে করি না, আমরা প্রতিবাদ মানুষের জন্য করি। তাই যারা চেষ্টা করছেন এই আমার আপনার গণ আন্দোলন থেকে নিজেদের রাজনীতি গুটি শেখার তাহলে প্রশ্ন করতে হবে, যারা উন্নয়ন করে হাতরাস করে কাটুয়া করে তারা আর জি কর নিয়ে কথা বলবে কেন? প্রশ্ন করতে হবে আমাদের যারা দিনের পর দিন ওই ধর্ষকদের কুলদীপ চেরিকারের মতো লোকজনকে, আশারাম বাপুর মতো লোকজনকে দুধ পালা দিয়ে বসেছিল, তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে কথা বলেন কি করে? তাই আসুন এই লড়াই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা একসাথে রাস্তায় নামি। আমরা চিৎকার করে বলি পিতৃতন্ত্রের ধর্ষকম মানসিকতার যে মানসিকতা মনে করে মেয়েরা খালি রান্না করবে বাচ্চার জন্ম দেবে আর ঘরের মধ্যে থাকবে, যে মানসিকতা মনে করে মমতা ব্যানার্জি বিল এনেছেন এবং বলেছেন মেয়েরা নাকি নাইট ডিউটি করবে না, আমরা বলছি মমতা ব্যানার্জি নাইট ডিউটির জন্য এতই ভয় হয় আপনি পদত্যাগ করে নিন, আপনার হয়ে মুখ্যমন্ত্রী নাইট ডিউটি পশ্চিমবঙ্গের মা বোনেরা করে নেবে, এমন মুখ্যমন্ত্রী আমাদের দরকার নেই যে মুখ্যমন্ত্রী তার মা বোনেদের নিরাপত্তা দিতে পারে না, যে পুলিশ মন্ত্রী আমার নিরাপত্তা দিতে পারেন না সেই পুলিশ মন্ত্রী পদত্যাগ করুন, যে স্বাস্থ্যমন্ত্রী ওই সন্দীপ ভোগের এতদিন পর্যন্ত স্বাস্থ্য দপ্তরে দুধ কলা দিয়ে বসেছেন সেই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন, পশ্চিমবঙ্গের মানুষজন তৈরি হয়েছে, আপনারা যদি না পারেন আমরা ঠিক আমাদের মতো করে এই বাংলাকে করে নেব। আমরা ওই যে স্লোগান দিলাম ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা করব, আজকে যে ছাত্র ছাত্রী মা বোনেরা রাস্তায় নেমেছেন অনেক প্রতিকূলতা অনেক থ্রেট অনেক হুমকির পর রাস্তায় নেমেছেন, আজকে বিভিন্ন জায়গায় তৃণমূলের লোকেরা তারা গিয়ে গিয়ে থ্রেট দিচ্ছে মহিলাদের দিচ্ছে তো খুব মিছিল করছি খুব মিছিল করছি দেখে নেবো ওয়াচ করছি আমরা, আমরা বলছি বেশি দেখতে আসবেন না, সাধারণ মানুষের আন্দোলনকে যদি বেশি দেখতে আসেন সাধারণ মানুষ আপনার এমন ব্যবস্থা করবে যে হাসপাতাল থেকে দূরবীন নিয়ে দেখতে হবে, এমনি এমনি আর দেখতে পারেন না। এই ধানখালী চমকানির দিন শেষ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাস্তা আমাদের, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাত আমাদের, দিন আমাদের, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ রাস্তায় আছেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে, তিলোত্তমার বিচার চেয়ে আমার বাড়ির বলির বিচার চেয়ে, আসুন ততদিন আমরা রাস্তায় থাকি যতদিন না পর্যন্ত বিচার পাই, দেখা যাক কিসমে কিতনা হ্যায় দম, ওদের লাঠিতে জোর বেশি না আমাদের কলিজায় জোর বেশি, ওদের জেলের জোর বেশি না আমাদের হাতের জোর বেশি, দেখা যাক সাধারণ মানুষের সামনে কোন সরকার টিকতে পারে না পারে না। আমি জানি ইতিহাস প্রমাণ করেছে সাধারণ মানুষ যখন রাস্তায় নামে সব শাসক ব্যারিকেডের মতো উড়ে যায় খড়কুটোর মতো উড়ে যায়, কেউ আমাদের থামাতে পারবে না। এই আশা রেখে ভরসা রেখে আমার বক্তব্য শেষ করবো, শুক্রিয়া খেলা ধন্যবাদ। আচ্ছা বন্ধুগণ, বামফ্রন্টের পক্ষ থেকে যারা